স্বৈরাচার বিরোধী 90 এর আন্দোলনে যেভাবে পেশাজীবীরা মাঠে নেমে এসেছিল, ডক্টর মিলন আত্মাহুতি দিয়েছিল, প্রয়োজনে আমরা আবারও ডক্টর মিলন হব, হাসিনাকে ক্ষমতার থেকে উৎখাত না করে পেশাজীবীরা ঘরে ফিরে যাব না। আইনে অপব্যাখ্যা করছে হাসিনার পাপে আরেক অনির্বাচিত আইন মন্ত্রী আনিসুল হক সাহেব। প্রিয় সাথী আমার, আজকে এক্সিকিউটিভ অর্ডারের মুক্তি ঠিক করে এই প্রথম নয়। শেখ হাসিনা মানে যখন 2008 সালে জরুরি অবস্থার সময় কিছু কিছু বিশেষ মামলা, বিশেষ মামলাগুলো কি চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়েছিল, তখন তিনি কারাগারে ছিলেন। তখন মিড-29 ফ্রিগেট দুর্নীতি মামলাগুলো তার নামে ছিল কারাগারে। এক পর্যায়ে তাকে এক্সিকিউটিভ অর্ডারে চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ করার আদেশ দেওয়া হলো। যদিও আদেশে 2-3 দিনের মধ্যে আমরা দেখলাম উনি মেহেদি হাতে লাগিয়ে কারাগার থেকে বের হয়ে বিদেশ চলে গেলেন। বিদেশ যাওয়ার পর একটি চাঁদাবাজির মামলায় তার নামে ওয়ারেন্ট ইস্যু হলো, কিন্তু তিনি দেশে ফিরলেন না। নির্বাচনের আগে আগে দেশে ফিরে ওয়ারেন্ট ভুক্ত আসামি হিসাবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং প্রাইম মিনিস্টারের শপথ যেদিন নেন সেই দিন তিনি আদালতের ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। প্রিয় ভাইরা আমার, আজকে তার মুখ থেকে আমাদেরকে আইনের কথা শুনতে হচ্ছে। আমার আমার বন্ধুরা অনেকেই বলছেন আরো অনেককে এক্সিকিউটিভ অর্ডারে মুক্তি দেওয়া হয়েছিল। হ্যাঁ, কথা সত্যি, আসম আব্দুর রব সাহেব আজকে এখানে নেই, উনি থাকলে উনি হয়তো বলবেন 1976-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনাকে এক্সিকিউটিভ অর্ডারে মুক্তি দিয়ে জার্মানি পাঠিয়েছিলেন। শুধু তাই নয়, ওনার ইচ্ছা অনুসারে হেলিকপ্টার যোগে ওনাকে লক্ষ্মীপুর নেওয়া হয়েছিল ওনার আত্মীয় স্বজন কবর জিয়ারত করার জন্য। আপনারা টেলিভিশনে দেখেছেন, আপনারা টেলিভিশনে দেখেছেন এই মাফিয়া প্রধানমন্ত্রী কয়েকজন ব্যক্তি, তার একজন হচ্ছে জেনারেল আজিজ, তার ভাই কুখ্যাত সন্ত্রাসী, তাকেও কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে এই অবৈধ সরকার মুক্তি দিয়েছিল। তারপর স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মোহাম্মদ নাসির, জরুরি অবস্থার সময় কনভিক্টেড হয়েছিলেন, তাকেও কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করার জন্য পাঠিয়েছিলেন। এইরকম অনেক উদাহরণ আমাদের বাংলাদেশে আছে। তারপরে আন্তর্জাতিক দিকে যদি আমরা তাকাই, ইউনাইটেড নেশনসের 14 ডিসেম্বর 1990 সনে রেজুলেশন পাশ করে কারাবন্দীদের বিষয়ে, সেখানে সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে যদি কোনো দেশের তাদের দেশের তুলনায় উন্নত চিকিৎসা না থাকে সেই ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার অধিকার অথবা কর্তব্য হচ্ছে রাষ্ট্রে। সেই জন্যই রাশিয়ার বিরোধী দলের নেতা নাভালিনকে জার্মানিতে চিকিৎসার জন্য পাঠিয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, এরকম বহু বহু জাতীয় এবং আন্তর্জাতিক নজির আমাদের কাছে আছে, কিন্তু বেগম খালেদা জিয়ার কাছে জন্য শেখ হাসিনা ওয়াজে তার ব্যক্তিগত গ্রাজের কারণে, প্রতিহিংসার কারণে আজকে তাকে মুক্তি দিচ্ছে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে পেশাজীবীরা শপথ নিতে হবে।